না ওই যে আমার হলে না তিনটে বড় ভাই ছিল রুমমেট ওনারা না আমাকে কেলিয়ে রুম থেকে বের করে দিয়েছে তার মানে আপনার মার খাওয়ার অভ্যাস আছে না 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 মানে পরের বছর কিন্তু আমি আবার যখন সিনিয়র হয়েছি তখন কিন্তু আমি সেখানে থেকেছি তখন আর কোনো প্রবলেম হয়নি আপনি কিন্তু ভুল হচ্ছেন আমাকে ও আচ্ছা বেহায়া আছেন অনিকের মা এই অনিকের মা খুব ভালো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি সে পড়াশোনা শেষ করেছে অত্যন্ত মেধাবী এখন সে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি ঠিক করেছি সে এখানেই থাকবে আর পাশাপাশি আনিকাকে পড়ালো আচ্ছা আচ্ছা খুব ভালো করছো লজিং মাস্টার লজিং তোমার জন্য নিয়ে আসলাম আচ্ছা তোমাকে পড়াবে ভালো করে পড়বা কিন্তু কারণ এই দেখো কত মেধাবী সে একটা গ্রাম থেকে কি পরিমাণ পরিশ্রম করে সে আজ ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করেছে তো স্যার কি নাম আপনার জি আমার নাম সাজিদ পুরা নাম কি মোহাম্মদ সাজিদ হোসেন এসএসসি জিপিএ এসএসসি তে গোল্ডেন ছিল আর এইচএসসি এই কি শুরু করলি তুই আম্মু পড়ালেখা করব আমি ওনার কাছে উনি আমার টিচার কিছু ইনফরমেশন তো আমারও লাগবে ঠিক আছে বাদ দাও ওরা পড়বে কথা বলে নিক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কথা বলো সঙ্গে তুমি যার জানার জেনে নাও স্যারের কাছ থেকে চলো আমরা ভিতরে যাই ঠিক আছে তো এইচএসসি এর পয়েন্ট এইচএসসি তে ছুটে গিয়েছিল একটু জন্য ফেল করছেন আপনি না 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 ফেল কেন করব মানে গোল্ডেনটা ছুটে গিয়েছিল আচ্ছা তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে হলে থাকতেন হ্যাঁ ছিলাম তো কিন্তু বেশি দিন টিকতে পারিনি কেন না ওই যে আমার হলে না তিনটা বড় ভাই ছিল রুমমেট ওনারা না আমাকে কেলিয়ে রুম থেকে বের করে দিয়েছিল তার মানে আপনার মার খাওয়ার অভ্যাস আছে না 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 মানে পরের বছর কিন্তু আমি আবার যখন সিনিয়র হয়েছি তখন কিন্তু আমি সেখানে থেকেছি তখন আর কোনো প্রবলেম হয়নি আপনি কিন্তু ভুল হচ্ছেন আমাকে ও আচ্ছা বেহায়া আছেন আচ্ছা আপনি আমাকে আপনি করে বলছেন কেন আমি না আপনার স্টুডেন্ট স্টুডেন্টকে কেউ আপনি করে বলে ও আচ্ছা তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আর আপনি করে বলবো না আপনাকে এখন থেকে আমি তুমি করে বলবো আপনি তো ফেল করছেন কোন সাবজেক্টে এই যে এতক্ষণ আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি এই সাবজেক্ট আপনি ফেল করছেন তার মানে কি আমার চাকরিটা হচ্ছে না মানে আমি এখানে কি থাকতে পারবো না আপনি যদি নির্লজ্জ হয়ে থাকেন তাহলে থাকবেন এই এই কি এতক্ষণ ধরে কি কথা বলতেছিস সেখানে গরমের মধ্যে বাবা চলো তো তুমি ভিতরে চলো আসো